হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও আছি। আজকে দোকানে একটা মজার জিনিস দেখলাম। আমাদের বাজারেরই এক মাসি ফুল বিক্রি করে, তা প্রতিদিন একটা কুকুরকে ছাট কিনে দেয়। তো কুকুরটা এত ভালোবাসে, মাসি আমার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে, ও ঠিক চিনতে পেরেছে, এসে গায়ে আদর করছে। দেখবে তোমরা কীভাবে আদর করছে। বড় পাখাটাকে কেটে কুটে ছোট্ট একটা পাখা বানিয়েছে। কার জন্য? আমাদের ওই রিয়ার ছেলে খতন বুড়োর জন্য। ও ছোট মানুষ, ওর বলে ছোট পাখা লাগে। চিন্তা করো, আজকে কেরম মেঘলা মেঘলা। জামা প্যান্টগুলো সব বারান্দায় মেলে দিয়ে গেছিলাম, শুকায়নি, কিছুটা কিছুটা করে ভেজা আছে। আজকে রনি দোকানে গিয়ে দোকান সাজিয়েছে, আমি একটু পরে গেছি, বড় হয়ে গেছে, গিয়ে দেখি হ্যাঁ ভালো সাজিয়েছে। কি করছিস? আবার কি কাজ করবি? পিসামের বার্থডের কেকের কাগজটাকে নিয়ে এইবার আবার কোনো কারুকার্য হবে। ওর কারুকার্য মানে আমার ঘরের জিনিসের কোনো ধ্বংস। কি বানাবি দেখো তোমরা।